প্রতিদিন গীতা পাঠ অমৃত পানের সমান গীতা পাঠ করবেন প্রতিদিন গীতা পাঠ করে কে জীবন সফল বানাও প্রতিদিন গীতা পাঠ করে কে জীবন সফল বানাও অনমোল মানব জীবন কো বাসুদেব মন্দির দ্বিতীয় হলো আপনার ঘরের ঈশান কোণ দেবস্থান রূপে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে ঘরের কল্যাণ হয় তৃতীয় হলো আপনারা প্রতিদিন রাত্রে ভোজনের পরে কিংবা ভোজনের পরে বজ্রাসনে বসবেন পনেরো মিনিট তারপরে জলপান করবেন এবং ব্রহ্মজনী মুদ্রা করে বিশ্রাম করবেন এতে স্বাস্থ্যের পক্ষে কল্যাণকর পঞ্চম হল ঘরে বৃদ্ধ বৃদ্ধা মাতা পিতা রয়েছেন তাদের সেবা যত্ন করবেন যেটা হলো পারিবারিক জীবনে সংসারের জীবনে সুখকর সকলকে সাধুবাদ জানাই ওম নমো নারায়ণায় হরি লুট হরি হরি বল বদন ভোরে রসনায় হরি হরি বল বদন ভোরে রসনায় হরি হরি বল বদন ভোরে Thank you.